ওয়েলকাম টু গ্রিন অ্যাঞ্জেল। বন্ধুরা, চলুন দেখে নেই ছেলেদের তুলনায় মেয়েদের শরীর কেন বেশি নরম। কথায় বলে মেয়েরা হলো কোমল, মনে তো বটেই শরীরেও, কিন্তু কখনো ভেবে দেখেছেন এমনটা কেন? চলুন জেনে নেই বিজ্ঞানীরা কী বলছে। নারীরা মানেই কোমল, পেলব একটি শরীর, এটা শুধুমাত্র কোনো ধারণা নয়, বাস্তবেও তাই। মেয়েদের শরীর সাধারণত ছেলেদের তুলনায় অনেক বেশি নরম হয়, কিন্তু এমনটা কেন? এর পেছনে বিজ্ঞানীদের ব্যাখ্যাই বা কী? বিজ্ঞান বলছে মূলত তিনটি বিষয়ের জন্য এমনটা হয়, জিন, হরমোন এবং জীবনযাপনের ধরন। চলুন প্রথমে জেনে নেই হরমোন। মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের প্রাধান্যর জন্য মেয়েদের ত্বক পুরুষদের তুলনায় অনেক বেশি তৈলাক্ত হয় এবং ত্বকের কোমল ভাব অনেক বেশি থাকে। এই কারণে সামগ্রিকভাবে মেয়েদের শরীর নরম লাগে। জিন, মেয়েদের কোমল শরীরের পেছনে মূলত নিয়ামক কিছু জিন। আদিম মানব এবং মানবীরা যতদিন একসঙ্গে শিকার করছে ততদিন নারী পুরুষ দুই শরীরই কঠিন এবং পেশিবহুল ছিল। কৃষিভিত্তিক সভ্যতার সূত্রপাতের সঙ্গে সঙ্গে মেয়েদের ভূমিকা পাল্টে যেতে থাকে। অত্যন্ত কঠিন শারীরিক পরিশ্রমের পরিবর্তে অপেক্ষাকৃত হালকা বাড়ির কাজই অভ্যস্ত হয়ে ওঠে নারীর শরীর। এই অভ্যাসেই জিনবাহিত হয়েছে প্রায় 2000 বছর ধরে। তাই আদম মানবীর জিন গঠনের সঙ্গে আধুনিক মানবীদের জিন গঠনে বহু পার্থক্য, বিশেষ করে শারীরিক কোমলতার নিরিখে। যুগ যুগ ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাহিত হওয়া জিনই মেয়েদের শরীরে কোমলতার মূল কারণ। এর কারণেই মেয়েদের মাংসপেশিতে ফ্যাটি টিস্যুর পরিমাণ ছেলেদের তুলনায় অনেক বেশি। হাড়ের গঠন, মেয়েদের শরীরের হাড় ছেলেদের তুলনায় অনেক বেশি পাতলা হয়, এই কারণেও মেয়েদের শরীর অনেক বেশি নরম হয়। জীবনযাপন, কী ধরনের জীবনযাপন করেন এ একজন মহিলা তার উপরও নির্ভর করে তার শরীরের কতটা কোমল থাকবে। যে মহিলা মাউন্টেনিয়ারিং করেন তার তুলনায় যিনি হোম মেকার তার শারীরিক কোমলতা স্বাভাবিকভাবেই বেশি হয়। বন্ধুরা, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজন বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর আপনারা আমাদের পাশে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই আমাদের সাথে থাকুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।